যাই হোক, আমরা ইপিডেমিওলজিক্যাল স্টাডি গুলোতে ছিলাম। হ্যাঁ, ইপিডেমিওলজিক্যাল স্টাডি কয়রকম বলছো? বেসিক্যালি টু টাইপ, টু টাইপ। টু টাইপ গুলো কি কি? এক্সপেরিমেন্টাল, অবজারভেশনাল। একটা অবজারভেশনাল, একটা এক্সপেরিমেন্টাল। অবজারভেশনাল আবার টু টাইপ, টু টাইপ, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা অ্যানালাইটিক, অ্যানালাইটিক্যাল। হ্যাঁ, অ্যানালাইটিক্যাল স্টাডি থ্রি টাইপস। অ্যানালাইটিক্যাল স্টাডি থ্রি টাইপস গুলো কি কি? কোহোর্ট স্টাডি, ক্রস সেকশন, কন্ট্রোল স্টাডি। তাহলে কোহোর্ট, কেস কন্ট্রোল এন্ড ক্রস সেকশনাল স্টাডি। এন্ড ক্রস সেকশনাল স্টাডি, এর মাঝে ক্রস সেকশনালটা হচ্ছে একবারে যাবা তোমরা, একবারে সব রিপোর্ট থাকবে, সবকিছু থাকবে। আমাদের আজকের টপিক হচ্ছে কোহোর্ট স্টাডি। সেম জিনিস, তোমাদের অবজারভেশন এর মধ্যে ডেসক্রিপটিভ, অ্যানালিটিক্যাল, অ্যানালিটিক্যাল এর মধ্যে ক্রস সেকশনাল, কেস কন্ট্রোল এন্ড কোহোর্ট। অ্যানালাইটিক্যাল স্টাডিটা কি? অ্যানালাইটিক্যাল স্টাডিজ মেজার বোথ ডিজিজ রিলেটেড আউটকাম এন্ড রিস্ক ফ্যাক্টর। রিস্ক ফ্যাক্টর কি এবং আউটকাম কি, দুটাই আমরা যে একটা অ্যানালাইসিস করব, দুটা ভাবব, এটাই হচ্ছে আমাদের অ্যানালাইটিক্যাল স্টাডি। দ্য ভাস্ট মেজরিটি More than 99% of all epidemiological studies in the medical literature fall into this category. The advantages and disadvantages of these types of studies are converse of those listed for descriptive. তাহলে ভ্যাকসিন স্টাডি বলা হচ্ছে কোহর্ট স্টাডি, অ্যানালিটিক্যাল স্টাডিজ এর মধ্যে কোহর্ট স্টাডিতে হচ্ছে সবচেয়ে বেশি। কোহর্ট কি? দ্য ওয়ার্ড কোহর্ট is derived from the Latin cohorts, meaning an enclosure, company or crowd. যে কোনো একটা জটলা, যে কোনো একটা কোম্পানি, কোম্পানি মানে সাহচর্য। হ্যাঁ, এখানে কোম্পানি মানে আবার ফ্যাক্টরি না, এদেরকে বলা হয় কোহর্ট, মানে একটা গ্রুপকে কোহর্ট বলবো আমরা। ইন রোমান টাইমস এ কোহর্ট ওয়াজ দ্য বডি অফ 300 to 600 ইনফ্যান্ট্রি। আমাদের দেশের জেলখানাতে ইলিশ ফাইল বলা হয়, ইলিশ ফাইল মানে একটা একটা করে করে শোয়া শোয়া পাশাপাশি ওরা কয়েদি গুনে, ওরকম রোমানদের 300 to 600 জনকে ওরা একটা একটা কোহর্ট বলতো। ইন এপিডেমিওলজিক্যাল টার্মস দ্য কোহর্ট ইজ এ গ্রুপ অফ পিপল উইথ সামথিং ইন কমন, ইউজুয়ালি অ্যান এক্সপোজার অর ইনভলভমেন্ট ইন এ ডিফাইন্ড পপুলেশন গ্রুপ। তাহলে এপিডেমিওলজি কোহর্ট কাকে বলছি আমরা? কোহর্ট ইজ এ গ্রুপ অফ পিপল, কোহর্ট ইজ এ গ্রুপ অফ পিপল, কোহর্ট ইজ এ গ্রুপ অফ পিপল উইথ সামথিং ইন কমন। তোমাদের মধ্যে সামথিং ইন কমন কি? আমরা যদি থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্টদেরকে একটা কোহর্ট বলি, কমন কি তোমাদের মধ্যে? স্যার সবাই থার্ড ইয়ারে পড়ি। সবাই থার্ড ইয়ারে পড়ো, তাহলে সব থার্ড ইয়ার স্টুডেন্টকে আমরা কোহর্ট বললাম। এখানের মধ্যে থেকে আমরা আলাদা আলাদা কোহর্ট। জি স্যার, একটা এক্সাম্পল দাও তো। স্যার ফিউচারে কে কোন স্টাডি নিয়ে, মানে কোনটা নিয়ে ক্যারিয়ার করতে চায়, ওটা দিয়ে আরেকটা কোহর্ট করা যাবে। ডিজিজ অ্যামং দেম দ্য স্টাডি প্রসিডস ফ্রম কজ টু ইফেক্ট। তাহলে কোহর্ট স্টাডির ফিচার গুলো কি কি?
cohorts are identified prior to appearance of disease under investigation. ডিজিজ হওয়ার আগে আমরা কোহর ঠিক করে ফেলতে হবে, ডিজিজ হয়ে যাওয়ার পরে কোহর হলে হবে না। ধরো আমরা থার্ড ইয়ারে কোভিড নিয়ে করলাম অথবা টিবি নিয়ে করলাম, কাদের টিবি হয়ে গেছে কাদের টিবি হবে এটা এভাবে গ্রুপ করা যাবে না, গ্রুপ করতে হবে আগেই। দ্য স্টাডি গ্রুপস আর অবজার্ভ ওভার এ পিরিয়ড অফ টাইম, যে গ্রুপগুলো করবো ওদেরকে আমরা একটা দীর্ঘ সময় ধরে অবজার্ভ করব টু ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ অ্যামং দেম। ধরো সিগারেট স্মোকারদের উপর আমরা অবজার্ভ করব, ছ মাস পর এক বছর পর গিয়ে আমরা দেখব এদের মধ্যে কয়জনের লাং ইফেক্ট হলো। তাহলে স্টাডি গ্রুপস আর অবজার্ভড ওভার এ পিরিয়ড অফ টাইম টু ডিটারমাইন দ্য ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ অ্যামং দেম। দ্য স্টাডি প্রসিডস ফ্রম কজ টু ইফেক্ট, কারণ থেকে ইফেক্ট দিকে যাবে এটা হচ্ছে কোহর্ট স্টাডি, আর ইফেক্ট থেকে কজের দিকে আসতে ওটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি। কখন কোহর্ট স্টাডি করব, ইন্ডিকেশনস অফ কোহর্ট স্টাডি, দেয়ার আর গুড এভিডেন্স এন্ড অ্যাসোসিয়েশন বিটুইন এক্সপোজার অ্যান্ড ডিজিজ ফ্রম আদার স্টাডিজ। যখন আমরা একটা দেখবো যে এটার একটা ভালো এভিডেন্স আছে, এক্সপোজার ইজ রেয়ার, attrition to supply population can be minimized, sufficient fund is available. যেহেতু এটা লং টাইম একটা স্টাডি চলবে, লং টার্ম স্টাডি, এটার জন্য ফান্ড লাগবে, যাদের ফান্ড বেশি তারা সাধারণত কোহর্ট স্টাডি করবে। এটা ভাইভাতে জিজ্ঞেস করে কোন স্টাডি করতে খরচ বেশি, কোন স্টাডিতে খরচ কম, তাহলে কোহর্ট স্টাডিতে ফান্ড বেশি লাগবে, কেস কন্ট্রোল স্টাডিতে তুলনামূলক কম লাগবে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রেমওয়ার্ক অফ কোহর্ট স্টাডি, কোহর্ট পপুলেশন। কোহর্ট পপুলেশনের মধ্যে দুইটা গ্রুপ, একটা হচ্ছে এক্সপোজড, একটা হচ্ছে আনএক্সপোজড। এক্সপোজড গ্রুপের মধ্যে ডিজিজ কাদের হলো, নন ডিজিজ কাদের হলো, আর আনএক্সপোজড এর মধ্যে ডিজিজ কজনের হলো, নন এক্স ডিজিজ কাদের হলো। ফ্রেমওয়ার্ক অফ কোহর্ট স্টাডি, এটা অলওয়েজ বাম সাইড থেকে ডান সাইডে যাবে এভাবেই, নর্মাল স্টাডির মতো। ডিজাইন অফ কোহর্ট স্টাডি এক্সপোজড নট, তুমি একটা যখন কোহর্ট ঠিক করবা তখন কি কি কনসিডারেশন করতে হবে। Consideration during selection of cohort. The cohort must be free of disease under study. যখন তোমরা কোহর্ট করবা তখন কিন্তু মানে করবা তখন এটা ডিজিজ থাকতে পারবে না, এটা হচ্ছে নাম্বার ওয়ান সত্য। ইন সো ফার অ্যাজ দ্য নলেজ পারমিটস বোথ দ্য গ্রুপস শুড বি ইকুয়ালি সাবসেপ্টেবল টু ডিজিজ আন্ডার স্টাডি, বোথ দ্য গ্রুপ must be comparable in respect of all variable which influence the appearance of disease. Dutya group ke must compare kora jawar moto. Amon difference thakbe na je ekta group er sathe arekta group er compare ei kora jabe na. Horlicks khawa group ar Horlicks na khawa group compare korla. Ekhon amon ekta group nila jader Horlicks kinare capacity nei. Ocha na. Group korte hobe dui group erei হরলিক্স কিনার ক্যাপাসিটি আছে, বাট একটা গ্রুপ কিনছে আর একটা গ্রুপ কিনছে না। ডায়াগনোস্টিক অ্যান্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফ দ্য ডিজিজ মাস্ট বি ডিফাইন্ড বিফোর হ্যান্ড। টাইপস অফ কোহর্ট স্টাডি তিন রকম, প্রসপেক্টিভ, রেট্রোস্পেক্টিভ অ্যান্ড এমবি ডিরেকশনাল কোহর্ট স্টাডি। শুধু এতটুকু জানলেই হবে, এটা নিয়ে ডিটেলস পড়ার দরকার না, এটা নিয়ে ডিটেলস পড়তে গেলে দেখা যাবে আবার গুলাই ফেলতেছ। প্রসপেক্টিভ মানে সামনের দিকে, রেট্রোস্পেক্টিভ মানে পিছনের দিকে। এমবি ডিরেকশনাল কোহর্ট স্টাডি, এটা হচ্ছে আমরা সামনের দিকে রোগীগুলো যেরকম অ্যানালাইসিস করব, পিছনের গুলোও করে দেখব,
যে ওদের কি অবস্থা ছিল, এগুলো হচ্ছে অনেক বড় বড় স্টাডি যারা করে ওদের জন্য, আমাদের স্টুডেন্ট লাইফের জন্য এগুলো না। স্টুডেন্ট লাইফে শুধু ওভার স্টাডি মানে প্রসপেক্টিভ স্টাডি। তুমি যখন অনেক ভালো পড়বা তখন স্যাররা হয়তো জিজ্ঞেস করতে পারে কখন কি সবসময় শুধু প্রসপেক্টিভে হবে, তখন আনসারটা হবে না, মাঝে মাঝে এটা রেট্রোস্পেক্টিভও হতে পারে, এমবি ডিরেকশনালও হতে পারে। প্রবলেম অফ প্রসপেক্টিভ স্টাডি, কোহর্ট স্টাডির প্রবলেম কি এটা যদি জিজ্ঞেস করে, স্টাডি মাইট বি টেকেন লং ডিউরেশন, সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ফান্ডিং ফর লং পিরিয়ড, মিসিং অফ স্টাডি সাবজেক্ট। স্টাডিটা অনেকদিন ধরে চলতে পারে, অনেক টাকা পয়সা লাগবে, যাদের উপর স্টাডি করছো ওরাও কোথাও চলে যেতে পারে। যেমন ধরো তোমরা স্টুডেন্ট থার্ড ইয়ার, তোমাদেরকে নিয়ে আমরা যদি একটা 5 বছরের স্টাডি করি, দেখা যাবে 5 বছর পর কে কোথায় চলে গেছো, কেউ চিটাং আছে, কেউ ঢাকা চলে গেছো, কেউ দেশের বাইরে চলে গেছো। সেজন্য এমনভাবে স্টাডি গ্রুপগুলোকে নিতে হবে যাতে ওগুলো মিসিং না হয়। কম্পারিজন অফ রেট্রোস্পেক্টিভ স্টাডি অ্যান্ড প্রসপেক্টিভ কোহোর্ট স্টাডি ইনফরমেশন কমপ্লিট, লেস কমপ্লিট, মোর কমপ্লিট। সবসময় পরীক্ষায় যেটা আসে ওটা হচ্ছে স্টেপস অফ কোহোর্ট স্টাডি, এটা একদম মুখস্থ রাখতে হবে। এটা ভাইবা তো জিজ্ঞেস করে স্টেপস অফ কোহোর্ট স্টাডি, স্টেপস অফ কোহোর্ট স্টাডিতে এই 5টাই শুরু। সিলেকশন অফ স্টাডি পপুলেশন, অবটেনিং ডাটা অন এক্সপোজার, সিলেকশন অফ কম্পারিজন গ্রুপ, ফলো আপ অ্যানালাইসিস। তোমরা যে বিখ্যাত বইগুলো পড়ো ওগুলোতে অনেক কথা লেখা আছে, এত কথা লাগবে না। স্টেপস অফ কোহোর্ট স্টাডি বললে শুধু এই 5টাই, এগুলার ডিটেলস আছে, ডিটেলস পড়ে নিতে হবে তোমাদের। দুইটা জিনিস পরীক্ষা সবসময় আসে, এটা অস্পিতে সাধারণত একটা ম্যাথ আসেই, একটা হচ্ছে রিলেটিভ রিক্স, একটা হচ্ছে অডস রেশিও। রিলেটিভ রিক্স কে বলা হয় আর, রিলেটিভ রিক্স কিসে হয়, কোহোর্ট স্টাডিতে হয় রিলেটিভ রিক্স। এটা একদম মাথায় ঢুকে রাখো, রিলেটিভ রিক্স মানে কোহোর্ট স্টাডি, কোহোর্ট স্টাডি মানে সামনের দিকে প্রসপেক্টিভ স্টাডি। তাহলে প্রসপেক্টিভ স্টাডি গুলোতে হবে রিলেটিভ রিক্স, আর যেগুলো পিছনের দিকে রেট্রোস্পেক্টিভ কেস কন্ট্রোল স্টাডি ওগুলোতে হবে অডস রেশিও। একটা ম্যাথ আসেই তোমাদের অডস রেশিও আর রিলেটিভ রিক্স এর। রিলেটিভ রিক্স হচ্ছে কি, এস্টিমেটস দ্য ম্যাগনিটিউড অফ অ্যান অ্যাসোসিয়েশন বিটুইন এক্সপোজার অ্যান্ড ডিজিজ, ইন্ডিকেটস দ্য লাইকলিহুড অফ ডেভেলপিং দ্য ডিজিজ ইন দ্য এক্সপোজ গ্রুপ অ্যান্ড রিলেটিভ অফ দোজ হু আর নট এক্সপোজ, রেশিও অফ রিক্স ডিজিজ ইন এক্সপোজ টু দ্য রিক্স অফ ডিজিজ ইন নন এক্সপোজ। এখানে তাহলে 4টা জিনিস, একটা হচ্ছে এক্সপোজ গ্রুপ, একটা হচ্ছে নন এক্সপোজ গ্রুপ, একটা হচ্ছে ডিজিজ, একটা হচ্ছে নন ডিজিজ। তাহলে ফর্মুলাটা রিলেটিভ রিক্স এর ফর্মুলা কি, রিক্স অফ এক্সপোজ ইনসিডেন্স ইন এক্সপোজ গ্রুপ, একটা এক্সপোজ গ্রুপের মধ্যে ইনসিডেন্স কত, আর রিক্স ইন নন এক্সপোজ। আমরা একটা স্টাডির এক্সাম্পল দিচ্ছি তোমাদেরকে, চিলড্রেন আন্ডার 12 ইয়ার্স, 1000 চিলড্রেনকে আমরা নিলাম, 1000 12 বছরের নিচে শিশুকে নিলাম, ফ্যামিলি স্মোকার 500 জন চিলড্রেন আর ফ্যামিলি নন স্মোকার 500 জন চিলড্রেন। 500 জনের গার্জিয়ান সিগারেট খায় বাসায়, ওদেরকে আমরা এক্সপোজ গ্রুপ নিব, যেহেতু ওরা ওদের ফ্যামিলি থেকে এক্সপোজড হয়ে যাচ্ছে। আর ফ্যামিলিতে যাদের স্মোকার নাই ওদেরকে নিব আমরা 500, যারা স্মোকার গ্রুপ
ওদের দেখা গেল 300 জনের মধ্যে একটা ডিজিজ হয়ে গেছে আর 200 জনের ডিজিজটা হয়নি। এগুলো হচ্ছে হিস্ট্রি থেকে পাওয়া যাবে, হিস্ট্রি থেকে দেখা যাবে 300 জনের লাং রিলেটেড কোনো ডিজিজ হয়েছে বাচ্চাদের আর 200 জনের হয়নি। আর নন স্মোকার গ্রুপে দেখা গেল ডিজিজ হয়েছিল 120 জনের, নন ডিজিজ হচ্ছে 380 জনের। আবার বলছি আমি, 1000 under 12 চিলড্রেন নেওয়া হলো, এই চিলড্রেন গুলোর মধ্যে 500 জনের ফ্যামিলিতে স্মোকার আছে, 500 জনের ফ্যামিলিতে স্মোকার নাই। যাদের ফ্যামিলিতে স্মোকার আছে ওদেরকে আমরা বলছি এক্সপোজড গ্রুপ, আর যাদের ফ্যামিলিতে স্মোকার নাই ওরা হচ্ছে নন এক্সপোজড গ্রুপ। আমরা স্টাডি করে দেখব এই এক্সপোজ গ্রুপের মধ্যে কজনের ডিজিজ হলো, কজনের ডিজিজ হলো না। তাহলে পাওয়া গেল কি ডিজিজ হয়েছে 300 জনের, নন ডিজিজ আছে 200 জন। আর ফ্যামিলি অফ নন স্মোকারে দেখা গেল ডিজিজ হয়েছে 120 জনের, নন ডিজিজ 380 জনের। তাহলে রিস্কে কারা আছে? হ্যালো, হ্যালো, আপনারা আছেন? কেউ? জি স্যার, স্যার এখানে 1000 শিশুকে নেওয়া হয়েছে 12 বছর নিচে, ওদের 500 জনের ফ্যামিলিতে স্মোকার আছে, 500 জনের ফ্যামিলিতে স্মোকার নাই। এদের মধ্যে একটা ডিজিজ মানে লাং ডিজিজ হওয়ার অথবা নিউমোনিয়া হওয়ার চান্স বেশি কাদের আমরা এটা দেখব। তাহলে রিক্স কাদের বেশি? কারণ ওদের মধ্যে দেখা গেল 300 জনের ডিজিজ হয়ে গেছে আর 200 জনের হয় নাই, কিন্তু নন স্মোকার ফ্যামিলি দেখা গেছে ডিজিজ হয়েছে মাত্র 120 জনের। তাহলে এটা রিলেটিভ রিস্ক আমরা কিভাবে বের করবো? আচ্ছা, কোহোর্ট স্টাডিজ এর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো পড়তে হবে। পৃথিবীর সবচেয়ে বড় স্টাডিটা করা হয়েছিল কোহোর্ট স্টাডিজ। হ্যাঁ, ক্লাসিক এক্সাম্পল ইস্যুস অন রিসার্চ ইথিক্স ইজ তুসকিজি স্টাডি অফ ন্যাচারাল হিস্ট্রি অফ সিফিলিস। সিফিলিস এর উপর একটা স্টাডি করা হয়েছিল, ইউএস পাবলিক হেলথ সার্ভিসের রিক্রুটেড 399 পুয়ার ব্ল্যাক শেয়ার ক্রপার্স ইন মেকন কান্ট্রি এস কোহোর্ট। সিফিলিসে 399 জন পেশেন্টকে ম্যাকন কান্ট্রি থেকে নেওয়া হয়েছিল, এদেরকে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয়নি। দ্য স্টাডি ওয়াজ লাস্টেড ফ্রম 1932 টু 1972। 40 বছর ধরে এই ইনভেস্টিগেশনটা চলছে, এই রিসার্চটা চলছে। দে ওয়ার ডিফাইন্ড টু ট্রিটমেন্ট ডিনাইড টু ট্রিটমেন্ট অফ সিফিলিস অল দ্য ইফেক্টিভ ট্রিটমেন্ট ওয়াজ অ্যাভেলেবল। গভর্নমেন্ট ডিসিভ বাই সেইং দ্যাট দে ওয়ার বিং ট্রিটেড। 40 বছর ধরে একটা স্টাডি চলছে, ওদের ট্রিটমেন্ট করার স্কোপ ছিল, বাট ট্রিটমেন্ট না করে কি হয় এটা দেখার জন্য ওদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় নাই।
এর পর থেকে আইনগুলো একটু চেঞ্জ হয়েছে, কিছু ইথিক্স সেখানে ঢুকানো হয়েছে যে এভাবে ট্রিটমেন্ট না দিয়ে একটা গ্রুপকে রিস্কে ফেলে দেওয়া যাবে না, এটার জন্য একটা ইথিক্যাল পারমিশন লাগবে। টিচাররা বায়াস হয়ে স্টুডেন্টকে পাস করাই দিছে, এই জাতীয় কথা তো তোমরা প্রায় বলো, বায়াস শব্দটা। পক্ষপাত করা, হ্যাঁ, বায়াস মানে হচ্ছে পক্ষপাত করা। আগে থেকেই আমি স্টাডি করার আগে থেকেই ধরে নিছি যে আমি রেজাল্টটা পাবো, এরকম করতে হবে। তাহলে বায়াস কয় রকম আছে ওটা জানতে হবে আমাদের, সিলেকশন বায়াস, ইনফরমেশন বায়াস, মিস ক্লাসিফিকেশন মানে ডিফারেন্সিয়াল মিস ক্লাসিফিকেশন আছে, নন ডিফারেন্সিয়াল ক্লাসিফিকেশন আছে, কন্ট্রোল বায়াস আছে, কন্ট্রোল অফ বায়াস। বায়াস দিয়ে আমরা নেক্সট ক্লাসে আলাপ করব। তো থ্যাংক ইউ বেলাল কই। স্যার প্যারালাল নেট প্রবলেম করতেছে। আফনান জি স্যার, পার্সেন্টেজ পাঠিয়ে দাও তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার।